শিক্ষার্থীরা ঘরে বসে কারিগরি শিক্ষায় আজকের ক্লাসে তোমাদের স্বাগত আমাদের বিষয় মাইক্রো কন্ট্রোলার ইন্টার এইট জিরো ফাইভ ওয়ান মাইক্রো কন্ট্রোলারের গঠন সম্পর্কে আলাপ করবো এর আগের ক্লাসে আমরা এইট জিরো ফাইভ ওয়ান মাইক্রো কন্ট্রোলারের প্রোগ্রামিং মডেল মেমোরি ইন্টারফেসিং স্পেশাল ফাংশন রেজিস্টার সম্পর্কে আলাপ করেছি তোমরা জানেছ আজকের ক্লাসে তোমরা যা শিখবে পিএসডাব্লিউ রেজিস্টরের প্রত্যেকটি ফ্ল্যাগ ফ্ল্যাগ বিট সম্পর্কে জানবে পিএসডাব্লিউ হচ্ছে প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড এইট জিরো ফাইভ ওয়ান মাইক্রো কন্ট্রোলারের পিন এবং পিন সিগন্যাল সম্পর্কে এইট জিরো ফাইভ ওয়ান মাইক্রো কন্ট্রোলারের ক্লক এবং রিসেট সার্কিট সম্পর্কে জানবে প্রথমেই তোমরা যা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড যেটাকে আমি বলেছি পি এস ডাব্লিউ প্রোগ্রাম স্ট্যাটাস কী প্রোগ্রামের প্রতিটা মুহূর্তে যে অবস্থা তৈরি হয় সাধারণত আমরা বলি যে অ্যাকুমুলেটর এবং ফ্ল্যাগ রেজিস্টারের যে অবস্থা প্রকাশ করে সেটাকে প্রোগ্রাম স্ট্যাটাস বলে অর্থাৎ মাইক্রো কন্ট্রোলার এই মুহূর্তে অথবা এই ক্লক পিরিয়ডে কি কাজ করে সেটা এই ফ্ল্যাগ রেজিস্টার ইন্ডিকেট করে এই ফ্ল্যাগ রেজিস্টারের আটটা বিট আছে যেমন পি এস জিরো পি এস জিরো লোয়ার বাই বিট আর এম এস বি হচ্ছে পি এস সেভেন অর্থাৎ আট বিটের এই রেজিস্টার প্রথম বিটের নাম হচ্ছে পি পি হচ্ছে প্যারেটি ফ্লাক আর এরপর একটা অকার্যকর এখানে লেখা আছে ইউজার ডিফাইন্ড ফ্লাক অর্থাৎ ইউজার যদি মনে করে এই ফ্ল্যাগ ব্যবহার করতে পারবে জিরো বি ও বি ওভারফ্লো ফ্ল্যাগ ওভারফ্লো গাণিতিক কাজের যদি কোনো ওভারফ্লো হয় যেমন আটবিট সংখ্যার সাথে যদি আমরা একটা আটবিট সংখ্যা যোগ করি এই ক্ষেত্রে যদি যোগফল নয় বিটের হয় তাহলে একটা বিট ওভারফ্লো ঘটবে এটা আইডেন্টিফাই হবে এই বিটের মাধ্যমে ডি টু ও এই বিটের মধ্য দিয়ে এই বিটকে বলা হয় ওভারফ্লো বিট প্রথম বিটটাকে বলা হয় হচ্ছে কি বিট প্যারিটি নিশ্চয়ই তোমরা জানো প্যারিটি হচ্ছে একটি বাইট ডাটা হাই বিটের সংখ্যার পরিমাণের উপর এটাকে দুই ভাগে ভাগ করা যায় ইভেন প্যারিটি অ্যান্ড অড প্যারিটি যদি জোর সংখ্যক ওয়ান থাকে তাহলে ইভেন প্যারিটি আর যদি বিজোর সংখ্যক ওয়ান থাকে তাহলে বলা হয় অড প্যারিটি এটা প্যারিটি বিট নির্ধারণ করবে কোন ইনস্ট্রাকশনের প্যারিটি বিট কি এই প্রথম বিট দ্বারা ডি জিরো বিট দ্বারা আর দু নাম্বারটাও কার্যকরী না আর ও বি হচ্ছে ওবার ফ্লো বিট আর জিরো এটা চার নাম্বার বিট রেজিস্টার ব্যাংক সিলেকশনের জন্য এটা ব্যবহার এবং আর এস ওয়ান এবং আর এস জিরো এই দুটো মূলত রেজিস্টার ব্যাংক আইডেন্টিফিকেশনের যে ব্যবহার হবে আমাদের রেজিস্টার আছে কয়টা আমরা আগের ক্লাসে প্রোগ্রামিং মডেল যেখানে আলাপ করেছি সেখানে চারটা রেজিস্টারের কথা বলেছি এই চারটা রেজিস্টারকে নির্দিষ্ট করার জন্য ডিফাইন করার জন্য দুটো বিট প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড রেজিস্টারের দুটো বিট কাজ করবে এই দুটো বিটের উপর ভিত্তি করে কোন ব্যাংক কার্যকরী হবে সেটা আমরা নির্ধারণ করতে পারব বা সিলেক্টেড হবে এফ জিরো জেনারেল পারপাস স্টাটাস ফ্ল্যাসি হচ্ছে অক্সিলারি ক্যারি আট বিট সংখ্যার মধ্যে প্রথম চার বিট যোগ হওয়ার পরে যদি ক্যারি হয় তখন আমরা বলি যে এটা অকজিলারি ক্যারি ক্যারি হয়েছে আর সি এটা হচ্ছে ফাইনাল ক্যারি এসি হচ্ছে অক্সিলারি ক্যারি আর সি ওয়াই হচ্ছে ক্যারি ফ্ল্যাগ এই রেজিস্টারের প্রত্যেকটা বিট বিট অ্যাড্রেসেবল আমরা আগে থেকে ডিফাইন করে দিতে পারি প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ডের এই রেজিস্টারটা এখানে এই স্লাইডে দেখানো হয়েছে আবার রেজিস্টার ব্যাংককে ডিফাইন করার জন্য আর এস জিরো এবং আর এস ওয়ান এই আর এস জিরো এবং আর এস ওয়ানের উপর ভিত্তি করে আর এস জিরো এবং আর এস ওয়ান কী কী হতে পারে জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান হতে পারে যদি জিরো জিরো হয় ব্যাংক কাজ করবে তখন মাইক্রো কন্ট্রোলার ইন্টারনাল ব্যাংক কাজ করবে ব্যাঙ্ক জিরো ব্যাঙ্ক জিরো সিলেক্ট হবে আর যদি জিরো ওয়ান হয় তাহলে এক নম্বর ব্যাঙ্ক ওয়ান জিরো হলে ব্যাংক টু আর ওয়ান ওয়ান হলে ব্যাংক থ্রি এখানে মুখ চারটা ব্যাংক আছে ব্যাংক জিরো ব্যাংক ওয়ান ব্যাংক টু অ্যান্ড ব্যাংক থ্রি তাহলে এই দুটো বিটের মাধ্যমে আমরা মাইক্রো কন্ট্রোলার ইন্টারনাল যে বিট আছে সে বিটকে সিলেক্ট করে দিতে পারবো এখন আসো এইট জিরো ফাইভ ওয়ান মাইক্রো কন্ট্রোলারের পিন মোট চল্লিশ পিনের এই আইসি এর প্রত্যেকটা পিনের নাম দেওয়া আছে এখানে আমরা কি পেয়েছি এইট জিরো ফাইভ ওয়ান মাইক্রো কন্ট্রোলারের চারটা পোর্ড আছে চারটা পোর্ট পোডের প্রত্যেকটা ফোড হচ্ছে আট বিটের তাহলে চারটা পোর্টের পিন সংখ্যা চারটাটা বত্রিশ যেমন প্রথমে আমরা বলি যে এ পাওয়ার সাপ্লাইয়ের জন্য দুটো পিন আছে পিন নাম্বার টোয়েন্টি এবং পিন নাম্বার ফোরটি এই দুটো পিনে আমরা পাওয়ার সরবরাহ করবো আর ফোর জিরো এই থেকে আরম্ভ করে এই পর্যন্ত এটা হচ্ছে ফোর জিরো বত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত ফোর জিরোর জন্য কাজ করবে ফোর জিরো একই সাথে দুটো কাজ করে এই পোর্টের মাধ্যমে আমরা অ্যাড্রেস এবং ডাটা আট বিটের অ্যাড্রেস এবং আট বিটের ডাটা আদান প্রদান করতে পারি এ পাশে আসে আমরা পোর্ট ওয়ান এই থেকে আরম্ভ করে এই পর্যন্ত এখানে আট বিট পি ওয়ান জিরো পি ওয়ান ওয়ান টু আপ টু পি ওয়ান সেভেন পর্যন্ত এটা ফুড ওয়ান এই পোর্টগুলিকে আমরা এক্সটার্নাল কোনো ডিভাইসের সাথে মেমোরির সাথে ইন্টারফেস করে টাটা আদান প্রদানের জন্য ব্যবহার করতে পারি অথবা ইনপুট আউটপুট কন্ট্রোলের জন্য ব্যবহার করতে পারি এখানে আছে ফোর্ড টু পি টু জিরো থেকে পি টু সেভেন পর্যন্ত এই পোর্টটা আবার শুধুমাত্র অ্যাড্রেসের জন্য কাজ করে তাহলে অ্যাড্রেসের হায়ার বাইট এইট থেকে আরম্ভ করে ফিফটিন তোমরা আগেই থেকেই জানো যে অ্যাড্রেস হচ্ছে আমার ষোলো বিটের ষোলো বিটের অ্যাড্রেসের মধ্যে এখানে আট বিট আর এখানে আট বিট এই আট বিট ডাটার সাথে সম্পৃক্ত আমার ডাটা হচ্ছে আট বিটের অর্থাৎ এই পোর্টটা ডাটার জন্য কাজ করবে আবার অ্যাড্রেসের জন্য কাজ করবে যখন ডাটার জন্য কাজ করবে তখন অ্যাড্রেস থাকবে না আর যখন অ্যাড্রেস যাবে তখন ডাটা থাকবে না তাহলে দুটো পোর্ট মিলে টোটালি ষোলো বিটের অ্যাড্রেসের জন্য ষোলো বিটের অ্যাড্রেসের জন্য কাজ করবে আর এদিকে বাকি রইল কি ফোর থ্রি ফোর থ্রি এটা মাল্টিপ্লেক্স অবস্থায় কাজ করে এর সাথে অন্য কিছু স্পেশাল কাজ আছে যেমন আর এক্স ডি টিএক্সডি অর্থাৎ রিসিভ ডাটা ট্রান্সমিট ডাটা ইন্টারাপ জিরো ইন্টারাপ ওয়ান টাইমার কাউন্টার আছে টি জিরো টি ওয়ান ইনপুট আউটপুট বা মেমোরি রিড রাইটের জন্য দুটো কন্ট্রোল সিগন্যাল আছে রিড অ্যান্ড রাইট এক্স টি এল ওয়ান এক্সটি এল টু এই দুটো পিন আছে এই দুটো পিনের সাহায্যে মাইক্রো কন্ট্রোলারের বাহির থেকে ক্লক সিগনাল প্রদান করা হয় বাহির থেকে ক্লক সিগনাল দেওয়া হয় মাইক্রো কন্ট্রোলারে তাহলে এই মাইক্রো কন্ট্রোলার টোটাল পিন পেয়েছি আমরা কয়টা চল্লিশটা যার মধ্যে দুটো হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের জন্য আর চার আটা বত্রিশটা হচ্ছে চারটা পোড়ের জন্য ফুড ওয়ান স্বতন্ত্রভাবে কাজ করে এখানে অন্য কোনো সিগন্যাল কন্ট্রোল সিগন্যাল ইন্টারফেস করা নেই ফুড থ্রি এটার সাথে কিছু স্পেশাল কাজ কন্ট্রোল সিগন্যাল ইন্টার মাল্টিপ্লেক্স করা আছে পিন নাম্বার আঠারো এবং উনিশ এক্সটার্নাল ক্লক ইনপুটের জন্য ব্যবহৃত হবে ক্লক সিগন্যাল আমরা আঠারো এবং উনিশ নাম্বার পিনে আমরা ক্লক সিগন্যাল দেব এই পাশে যদি আসি এখানে ফুট জিরো এবং পোর্ট টু অ্যাড্রেস এবং ডাটার জন্য কাজ করে যখন অ্যাড্রেসের জন্য কাজ করে তখন ফুট জিরো এবং পোর্ট টু একসাথে কাজ করে আর যখন ডাটার জন্য কাজ করে তখন শুধুমাত্র ফুট জিরো কাজ করে এখানে আর দুটো পিন আছে পিন নাম্বার তা এবং থার্টি ওয়ান পিন নাম্বার তা কাজ করে এলি সিগন্যাল এবং প্রোগ্রাম দু এটা একসাথে মাল্টিপ্লেক্স করা দুটো কাজ করে থার্টি ওয়ানও একইভাবে দুটো কাজ করে একটা ইএ এবং বিপিপি থার্টি প্রিন্ট এল সিগন্যাল আমরা গত ক্লাসও দেখেছো এলি সিগন্যালের ব্যবহার মাইক্রোপ্রসেসর যখন অ্যাড্রেস পাঠায় তখন এই এলি সিগন্যাল কার্যকর হয় এলি সিগন্যালের মাধ্যমে লেস সার্কিট অন হয় সুতরাং লেস সার্কিটটা অন হলে অ্যাড্রেসটা নির্দিষ্ট মেমোরিতে ইন্টারফেস হয় আর যখন আমরা কোনো মেমোরিতে প্রোগ্রাম লিখি লেখার কাজ করা হয় তখন এই প্রোগ্রাম সিগন্যালটা কাজ করে। অ্যাড্রেস এবং ডাটা কিভাবে এই ফুড জিরোতে মাল্টিপ্লেক্স করা সম্ভব হয়েছে কারণ আমরা যখন অ্যাড্রেস ব্যবহার করি তখন ডাটা ব্যবহার করি না এই কারণেই এই ডাটার জন্য আলাদা আট পিন ব্যবহার না করে এই অ্যাড্রেসের সাথে মাল্টিপ্লেক্স করা সম্ভব হয়েছে অর্থাৎ আমরা যখন কোনো আগে অ্যাড্রেস খুঁজে পাব তারপর ডাটা আদান প্রদান হবে অর্থাৎ আমরা ঠিকানাটা আগে খুঁজে পাবো যাকে খুঁজছি তাকে আমরা আগে খুঁজে পাবো তারপর তার সাথে কথাবার্তা হবে এখানেও ঠিক একইভাবে আমরা মাইক্রো কন্ট্রোলার এল ই অ্যাক্টিভেট করার মাধ্যমে অ্যাড্রেস প্রদান করবে অ্যাড্রেস ইন্টারফেস হয়ে যাওয়ার পরে আমরা যদি ডাটা পাঠাতে চাই তাহলে এখানে কন্ট্রোল সিগন্যাল কাজ করবে রাইট রাইট কন্ট্রোল সিগন্যাল কাজ করবে ফলে ডাটা বাসের মধ্য দিয়ে ডাটা যাবে আর অ্যাড্রেস পাঠানোর পর আমরা যদি রিড সিগন্যাল পাঠাই ওই নির্দিষ্ট মেমরি অথবা ওই ইনপু ওই ডিভাইস থেকে ডাটা মাইক্রো কন্ট্রোলারে আসবে এইভাবে মাইক্রো কন্ট্রোলারের আজকে আমরা প্রত্যেকটা পিন সম্পর্কে জানলাম এখানে আমরা প্রত্যেকটা ফুডকে আলাদা আলাদা করে চিহ্নিত করে দেওয়া আছে যেমন এখানে বলা আছে গ্রাউন্ড এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই এটা ফোর জিরো ফোর টু ফোর্ড থ্রি এটা ফুট ওয়ান ফুট থ্রিতে যে কন্ট্রোল সিগন্যালগুলি আছে তা এই স্লাইডে আমরা আবার নতুন করে দেখালাম যে ফুট থ্রি আট বিটের এখানে একটা হচ্ছে আর এক্স ডি অর্থাৎ সিরিয়াল ইনপুট ফোর্ট সিরিয়ালি ডাটা রিসিভ হবে আর এই পিনের মধ্য দিয়ে ডাটা ট্রান্সমিট হবে এখানে দুটো পিন আছে ইন্টারাপ জিরো এবং ইন্টারাপ ওয়ান ইন্টারাপ সম্বন্ধে আমরা আগে বলেছি ইন্টারাপ শব্দের অর্থ হচ্ছে বাধা প্রদান করা ইন্টারাপকারী সিগন্যাল এটা এক্সটার্নাল একটা সিগন্যাল এক্সটার এক্সটার্নাল দুটো পিন আছে তাহলে আমরা সর্বোচ্চ চারটা ইন্টারাপশন নিতে পারবো ইন্টারাপ সিগন্যালের মাধ্যমে মাইক্রো কন্ট্রোলার তার প্রসেসিং কাজ বন্ধ করে দিয়ে ইন্টারাপ সিগন্যালের নির্দেশ অনুসারে কাজ করতে পারে এখানে দুটো টাইমার আছে টি জিরো এবং টি ওয়ান টাইমার কাউন্টার বলে টাইমার জিরো বা কাউন্টার জিরো টাইমার ওয়ান বা কাউন্টার ওয়ান এই দুটো এক্সটার্নাল ইনপুট আর বি থ্রি সিক্স এই পিনে আসে রাইট সিগন্যাল আমরা বলছি রাইট রাইট সিগন্যাল কাজ করবে কোথায় এক্সটার্নাল ডাটা মেমোরি রাইট অর্থাৎ এক্সটার্নাল কোনো মেমো ডাটা মেমোরিকে আমরা রাইট করার জন্য এই সিগন্যাল ব্যবহার করবো আর রিড সিগন্যাল আমরা এক্স মেমোরি থেকে ডাটা রিড করার ক্ষেত্রে ব্যবহার করব এখানে কিছু কন্ট্রোল পিনের ব্যাখ্যা বলা আছে পিএসইএন প্রোগ্রাম স্ট্রোপ অ্যান্ড আওয়াল এটা একটা আউটপুট পিন এটা ব্যবহার হয় ইউস টু রিট এক্সটার্নাল প্রোগ্রাম মেমোরি এক্সটার্নাল প্রোগ্রাম মেমোরি থেকে আমরা যদি তথ্য নিতে চাই তথ্য রিড করতে চাই সেক্ষেত্রে পিএসইএন ব্যবহৃত হয় এল সিগন্যাল অ্যান্ড প্রোগ্রাম সিগন্যাল এটা একই পিনে পিন নাম্বার তাটিতে দুটো সিগন্যাল একসাথে আমরা দেখতে পেয়েছি এক সময় এআইল সিগন্যাল কাজ করবে আর এক সময় প্রোগ্রাম সিগন্যাল কাজ করবে এখানে প্রোগ্রাম সিগন্যালটা হচ্ছে লো অ্যাক্টিভ আর এআইল সিগন্যাল হচ্ছে হাই অ্যাক্টিভ পি এস এটা লো অ্যাক্টিভ সিগন্যাল এআইল সিগন্যাল অ্যাড্রেস বাস ডাটা বাসকে ডি মাল্টিপ্লেক্স করার কাজ কাজে ব্যবহার করা হয় এই ডি এর জন্য ব্যবহার করা হয় এটা একটা আউটপুট পিন আর ইউজ টু ই প্রম প্রোগ্রামিং হাই অ্যান্ড লো অর্থাৎ এ পিনে যখন ভোল্টেজ লো হয় সিগন্যাল লো হয় তখন সে প্রোগ্রামের জন্য কাজ করে এবং ই ফ্রমকে আমরা প্রোগ্রাম করতে পারি এরজির ফাইবার মাইক্রো কন্ট্রোলারকে আমরা যে কোনো প্রোগ্রাম দিয়ে যে কোনো কাজের ক্ষেত্রে ব্যবহার করি সেই ক্ষেত্রে প্রোগ্রামটা আমরা পিসি থেকে এই মাইক্রো কন্ট্রোলারে লোড করতে হয় ওই সময় এই প্রোগ্রাম পিনটা যদি লো করা হয় অর্থাৎ ইনস্ট্রাকশনের মাধ্যমে লো করা হয় তখন প্রোগ্রাম অটোমেটিক্যালি ই ফ্রম প্রোগ্রামিংয়ে হবে অর্থাৎ মেমোরিতে এসে লোড হবে ই এ এবং বিপিপি এ স্ট্যান্ড ফর এক্সটার্নাল অ্যাসেস ইনপুট এটা ব্যবহার হয় ইউজ টু এনাবল অর ডিজেবল দ্য এক্সটার্নাল মেমোরি ইন্টারফেসিং আমরা গত ক্লাসেও বলেছি ই এ ইএ পিন আমরা দেখেছি এক সময় বিসিসির সাথে কানেকশন করা থাকে আরেক সময় গ্রাউন্ডের সাথে কানেকশন করা থাকে যদি ইন্টারনাল মেমরি এবং এক্সটার্নাল মেমোরি দুটোকে একসাথে কাজ করাতে চায় তাহলে ই এটা এর সাথে কানেকশন করা থাকে আর যদি শুধুমাত্র এক্সটারনাল মেমরি থেকে ডাটা ফেস করতে চায় তাহলে এটা গ্রাউন্ড করা থাকে ইফ দে আর নো এনি এক্সটারনাল মেমরি দেন ইট কানেক্টেড বিসিসি যদি কোনো এক্সটার্নাল মেমরি না থাকে সেটা তাহলে এটা থাকবে বিসিসির সাথে সংযুক্ত আর যদি এক্সটার্নাল মেমোরি থাকে আমরা যদি এক্সটার্নাল মেমোরি ফেস করতে চাই ওখান থেকে ডাটা নিতে চাই তাহলে এটা গ্রাউন্ডের সাথে সংযুক্ত থাকবে এক্সটি এ এল ওয়ান এবং এল টু এটা ক্লক সিগন্যাল জন্য এটা ক্রিস্টাল থেকে এই মাইক্রো কন্ট্রোলারে ক্রিস্টাল থেকে ক্লক সিগন্যাল এক্সটি এল ওয়ান এবং এক্স এল টু এই দুটো পিনে সংযোগ দেওয়া হয় তাহলে দেখো রিসেট পিন পিন নাম্বার নাইন মাইক্রো কন্ট্রোলারকে রিসেট করার জন্য এটা ব্যবহার করা হয় আর বিসিসি এবং গ্রাউন্ড পিন আমরা ওই যে পিন ডায়াগ্রামে আমরা দেখে গেছি পিন নাম্বার ফোরটি এবং টোয়েন্টি এই দুটা পাওয়ার সাপ্লাইয়ের জন্য ব্যবহার করা সাধারণত আমরা যে কোনো আইসিতে আমরা এটা কমনলি যেটা দেখতে পাই সেটা হচ্ছে আইসির চল্লিশ নম্বর পিন অথবা সর্বোচ্চ পিন এটা বিসিসির সাথে সংযুক্ত থাকে আর অপোজিট প্রান্তে অপোজিট প্রান্ত হচ্ছে বিশ নম্বর পিনটা গ্রাউন্ড করা থাকে পাওয়ার সাপ্লাইটা আমরা চল্লিশ এবং বিশ নম্বর পিনে সংযোগ করে থাকি ব্যতিক্রম কোনো কোনো আইসিতে মাসকানে বা অন্য কোথাও একাধিক পাওয়ার সাপ্লাই লাইন থাকে এখন তোমরা দেখো রিসেট এবং ক্লক সার্কিট সেই চল্লিশ পিনের মাইক্রো কন্ট্রোলার আইসি বিশ নম্বর পিন গ্রাউন্ড করা চল্লিশ নম্বর পিন ফাইভ বোল্ড বিসিসির সাথে সংযোগ করা আছে এখানে ফোর জিরো বত্রিশ থেকে উনচল্লিশ একত্রিশ নম্বর পিন ফাইভ বোল্টের সাথে সংযুক্ত এখানে আছে ফুট নাম্বার টু আমরা পেয়েছি কি আঠারো এবং উনিশ নম্বর পিনে এক্স টি এল ওয়ান টি এল টু এখানে ক্লক সিগন্যাল প্রদান করার জন্য বলা হয়েছে এখানে একটা ক্রিস্টাল ওসিলেটর আছে ইলেভেন পয়েন্ট জিরো ফাইভ নাইন টু হার্টস এই ক্রিস্টাল ওসিলেটরটা এটা একটা অসিলেটর সার্কিট দুটো ক্যাপাসিটার দিয়ে গ্রাউন্ড করে এটা একটা সার্কিট তৈরি করা হয়েছে এই সার্কিটের মাধ্যমে এই মেগাহার্জের একটা অসিলেটর যদি আমরা এখানে সংযোগ করি এইট জিরো ফাইভ ওয়ান মাইক্রো কন্ট্রোলারের রিকোয়ার্ড যে ক্লক সিগন্যাল সেইখান থেকে পাবে এখানে ফুড ওয়ান দেখতে পাচ্ছি ফুড থ্রি আমরা দেখতে পাচ্ছি ফুড থ্রির সাথে অনেকগুলি এক্সটার্নাল কন্ট্রোল সিগন্যাল মাল্টিপ্লেক্স করা আছে এখন দেখো পিন নাম্বার নাইন এখানে লেখা আছে রিসেট কন্ট্রোল সিগন্যাল এখানে একটা রিসেট সার্কিট দেখানো আছে আমাদের ট্রফিকস হচ্ছে রিসেট অ্যান্ড ক্লক সার্কিট এখানে ক্লক সার্কিটটা দেখানো হয় হলো আর এটা হচ্ছে রিসেট সার্কিট রিসেট করার জন্য আমরা একটা রিসেট বাটন এখানে একটা বাটন আছে ফুস বা ফুস বাটন সুইচ আছে এটা ফুস করলে অন হবে আবার রিলিজ হয়ে যাবে এই সার্কিটটা যদি আমরা অ্যানালাইজ করি এখানে পাঁচ বোল্ড পা সরবরাহ দেওয়া আছে এই পাশে একটা ক্যাপাসিটার এবং একটা রেজিস্টার দিয়ে সিরিজে সংযুক্ত যখন আমরা সরবরাহ দেব ক্যাপাসিটিরটা চার্জ হবে ফলে এখানে একটা ভোল্টেজ অলওয়েজ থাকবে পিন নাম্বার নাইন অলওয়েজ একটা হাই ভোল্টেজ থাকবে যখন আমরা এই সুইচ দিয়ে সুইচটা অন করব তখন এখানকার ভোল্টেজটা ক্যাপাসিটিটা ডিসচার্জ হয়ে যাবে ফলে এই পিনের ভোল্টেজ জিরো হয়ে যাবে যার ফলে টোটাল সিস্টেম বা মাইক্রো কন্ট্রোলারটা রিসেট হবে তাহলে আমরা কী দেখলাম একটা রিসেট সার্কিট এবং একটা ক্লক সার্কিট ক্লক সার্কিটের জন্য ক্রিস্টাল ওসিলিটার ব্যবহার করা হয় আর রিসেট সার্কিটটা তোমরা যা দেখলে একটা ক্যাপাসিটর এবং আপনার রেজিস্টর সাথে সিরিজে সংযুক্ত ক্যাপাসিটরের আড়ারিতে একটা পুশ বাটন সুইচ দেওয়া আছে এবং এটা পিন নাম্বার নাইন রিসেট পিনের সাথে সংযুক্ত যখন আমরা রিসেট করব আমরা সাধারণত কম্পিউটারকে রিসেট করি এটাকেও আমরা যদি রিসেট করি তাহলে এই পিনে ভোল্টেজ জিরো হওয়ার সাথে সাথে সে আবার পূর্ব অবস্থায় ফিরে যাবে তার যে অ্যাক্টিভ অবস্থান ছিল তার তার থেকে সে স্টাডি মোডে চলে যাবে আবার এটা রিলিজ হয়ে গেলে আবার যখন এখানে হাই ভোল্টেজ আসবে তখন তাকে যদি আমরা কাজ করাতে চাই তাহলে কাজ করতে পারবো এখানে দেখো ক্রিস্টাল ওসিলেটর ক্রিস্টাল অসিলেটর এই মাইক্রো কন্ট্রোলারের বাইরে এটা একটা অ্যানালক্সিপ এই যে সিগন্যাল তৈরি করে এটা কন্টিনিউ কন্টিনিউয়াস একটা সিগন্যাল এই সিগন্যাল এটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল এটা মাইক্রো কন্ট্রোলারে কাজ করবো মাইক্রো কাজ করে ডিজিটাল সিগন্যালে এটাকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করার জন্য এখানে আলাদা সার্ক মাইক্রো কন্ট্রোলারের মধ্যে সার্কিট আছে এটাকে কেন মাইক্রো কন্ট্রোলার থেকে বাইরে রাখা হয় যেহেতু ক্রিস্টাল ও সিলেটর এটা একটা ভাইব্রেটিং এলিমেন্ট এটা কম আর ডিজিটাল সার্কিটের মধ্যে কোনো ভাইব্রেটিং এলিমেন্ট সংযুক্ত করা যায় যায় না যার কারণে এটা মাইক্রো কন্ট্রোলারের বিতর্ক সন্নিবেশিত করা যায় না ইন্টিগ্রেট করা যায় না এই জন্য এটাকে বাইরে রেখে ক্লগস দেওয়া হয়েছে প্রিয় শিক্ষার্থীরা তাহলে এই অধ্যায়ের শেষে আমরা যা যা শিখলাম এইট জিরো ফাইভ ওয়ান মাইক্রো কন্ট্রোলারের পিন ডায়গ্রাম এবং প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড অথবা ফ্লাগ রেজিস্টরের প্রত্যেকটা বিট সম্পর্কে জানলাম কোন বিট কী কাজ করে আর মাইক্রো কন্ট্রোলারের ক্লক এবং রিসেট সার্কিট সম্পর্কে জানলাম এই অধ্যায়ের উপর ভিত্তি করে তোমাদের জন্য কিছু বাড়ির কাজ রয়েছে পি এস প্লাগ বিটগুলি চিহ্নিত করবে এইট জিরো ফাইভ ওয়ান মাইক্রো কন্ট্রোলারের পিন ডায়াগ্রাম অঙ্কন করবে প্রত্যেকটা পিনের নাম কী এটা সহ এইট জিরো ফাইভ ওয়ান মাইক্রো কন্ট্রোলারের ক্লক এবং রিসেট সার্কিটের কাজ লিখবে এই বাড়ির কাজগুলি তোমরা অবশ্যই করবে ইনস্টিটিউট খোলার পর তোমাদের বিষয় শিক্ষককে বাড়ির কাজটা জমা দেবে এবং উনি এটা মূল্যায়ন করবেন আশা করি